আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যাডেট কলেজ ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত আজকের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় কনজাংশনস, এটি তোমাদের খুব পরিচিত একটি পার্ট অফ স্পিচ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাদের কনজাংশনসের ডেফিনিশনটি একটু স্মরণ করিয়ে দিতে চাই। যে পার্ট অফ স্পিচ কোনো ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ এবং সেন্টেন্সকে যুক্ত করতে পারে বা সংযুক্ত করতে সাহায্য করে তাকে কনজাংশন বলা হয়। তো কনজাংশনকে প্রাইমারি তিনটি ভাগে বিভক্ত করা হয়। এর একটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস, কোরিলেটিভ কনজাংশনস এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনস। তো কোঅর্ডিনেটিং কনজাংশনস আবার চার ধরনের। এর একটি হলো কুমুলেটিভ অর কাকুলেটিভ কনজাংশনস, অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশনস, অ্যাডভার্সেটিভ কনজাংশনস এবং ইলেটিভ কনজাংশনস। আর সেকেন্ড যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস। এরপর আছে তিন নম্বর সাবঅর্ডিনেটিভ কনজাংশনস, এটি ন্যূনতম দশটি এর আমার বিভক্তি রয়েছে, প্রকার রয়েছে। সেটি হচ্ছে টাইম, কজ, রিজন, পারপাস, কন্ডিশন, ইফেক্ট অর রেজাল্ট, কম্পারিজন, কনসেশন অর কন্ট্রাস্ট, ম্যানার, ইন্ট্রোডাক্টরি সেন্স অ্যান্ড অ্যাপোজিটিভ। আর তাহলে এই যে তিনটি প্রধান কনজাংশনসের সঙ্গে তোমরা পরিচিত হলে, আসলে আজকের আলোচনাটি কনজাংশনসের ক্লাসিফিকেশনের উপরেই। এরপরে আমি একেবারে প্রত্যেকটি যে ডেফিনেশন বা ক্লাসিফিকেশন রয়েছে, প্রত্যেকটি ক্লাসিফিকেশনের ডেফিনেশন নিয়ে আমি আলোচনা করবো। আর এখানে আমি তিনটি এক্সাম্পল দেখেছি কনজাংশনস কীভাবে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজকে সংযুক্ত করে সেটি বিষয়ে। এখানে প্রথম সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ, রনি অ্যান্ড বনি আর ব্রাদার্স। এখানে অ্যান্ড একটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে রনি অ্যান্ড বনি দুটি ওয়ার্ডকে অ্যান্ড শব্দ দ্বারা যুক্ত করা হয়েছে। আবার দেখো, হি ইজ হার্ড ওয়ার্কিং হোয়ার এজ হিজ ব্রাদার ইজ লাইক ইট। এখানে ফায়ারেস ওয়ার্ডটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা এটি দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। আবার দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। আসলে এখানে বাক্যটির একটু পূর্ণাঙ্গ রূপ এরকম ছিল, হি ইজ পোর আবার হি ইজ অনেস্ট। এই দুটি বাক্যকে আমরা বাট ব্যবহার করে সংক্ষেপ করে লিখতে পারি এভাবে, হি ইজ পোর বাট ফরেস্ট। তো এখানে বাট হচ্ছে একটি কনজাংশনস। তো কনজাংশন সত্যিকার অর্থে খুব অ্যামেজিং একটি পার্ট অফ স্পিচ, এবং এর পরবর্তী আলোচনাগুলোতে আমি প্রত্যেকটি কনজাংশনসের পূর্ণাঙ্গ আলোচনা এবং একেবারে ইলাবোরেট ডিসকাশন করার চেষ্টা করবো। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখবে। তো আজকের ভিডিওটি দেখবার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।